এই বিএনপির হাতে বাংলাদেশ আমরা ফিরিয়ে দেব না, দেব না, দেব না। কারল রানি তার সাকড় বাকড়দের মাঠে নামছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গতকাল একটি প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি উক্তি ব্যবহার করেছেন যে প্রয়োজনে এই দেশের জন্য রক্ত দিব, তবুও বাংলাদেশকে কখনো বিএনপির হাতে দিব না। এখানে প্রশ্ন থেকে এবং বিভিন্ন নেতারা প্রশ্ন করেছেন যে এই বাংলাদেশ কি আসলে তার বাপের পৈতৃক সম্পত্তিরই যে একজনকে দিবে বা দিবে না, কে কোন দলকে রাষ্ট্র বা এই দেশটা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে সেইটা নির্ধারণ করবে জনগণ, কোনো মন্ত্রী এভাবে বলতে পারেন না। সো এই ব্যাপারে ব্যাপক কিছু কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো আসুন আমরা একটু তার সেই বক্তব্যগুলো শুনবো, তারপরে পিনাকি ভট্টাচার্য স্যার তার প্রতিবাদে নানান ধরনের কথা বলেছেন, আমরা তার কথাগুলোও শুনবো। সো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ফেরত আসুন স্ক্রিনে, আমরা প্রথমে ওবায়দুল কাদেরের কথা শুনবো, তারপর পিনাকি ভট্টাচার্য স্যারের। এই বিএনপির হাতে বাংলাদেশ আমরা ফিরিয়ে দেব না, দেব না, দেব না। আমাদের প্রাণ থাকতে, আমাদের জীবন থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কোনদিনও টেক ব্যাক বাংলাদেশ এই অপশক্তি সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না। তাই খেলা হবে, আরো জোরদার খেলা হবে, তাদের বড় জ্বালা অন্তর্জ্বালায় মরে, অন্তর্জ্বালায় বিএনপি দিনের আরাম রাতের ঘুম নষ্ট, অন্তর্জ্বালায় মরে শেখ হাসিনা এত উন্নয়ন দিলে, অন্তর্জ্বালায় কি করে পদ্মা সেতু করলে, কি করে মেট্রো রেল জ্বালা জ্বালা, শুধু অন্তর জ্বালা, কি করে এত উন্নয়ন জ্বালা জ্বালায় বিএনপি আজকে দিশিয়ারা, মানুষের চোখ জুড়ে যায় শেখ হাসিনার উন্নয়ন দেখে। আর বিএনপি যতই দেখে ততই অস্থিরতা এদের বাড়তে থাকে, ততই এদের জ্বালা বাড়ে, ততই এদের বুকের ব্যথা বাড়ে, ততই এদের অন্তরের জ্বালা বাড়ে। ঠিক কিনা বলেন, আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে, খেলা হবে। আর মহিষের সিং বড় শক্তি মামিন সিং, খেলা হবে, জোরদার খেলা হবে, আন্দোলনে হবে, নির্বাচনে হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খেলা হবে। তেহত্তরটা উন্নয়ন প্রকল্প উদ্বোধন, 33টা ভিত্তিপ্রস্তর মামিনসিংয়ের মানুষ কোনোদিন শুনেছে, এই প্রকল্প দেখেছে? আজকে 100 উপর, ঠিক কিনা বলেন? এরপর আর কোথায় যাবেন? নৌকায় শেখ হাসিনাকে ভোট দিয়েছেন বলে আজ এত উন্নয়ন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে ওবায়দুল কাকুর সেই বক্তব্যগুলো শুনলেন, যা শুনে বর্তমান এই বাংলাদেশ থমথমে অবস্থা, সবাই মনে করছেন এটা ওবায়দুল কাদেরের যেন পৈতৃক একটা সম্পদ বাংলাদেশ। তো যাই হোক, এ ব্যাপারে ব্যাপক কিছু তথ্য প্রদান করেছেন পিনাকি ভট্টাচার্য স্যার, আসুন আমরা একটু তার কথাগুলো শুনি। কারল রানি তার সাকড় বাকড়দের মাঠে নামাইছে। 40 জন বিশ্ব নেতারা তারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনিসের বিষয়ে যে খোলা চিঠি দিচ্ছেন সেটার বিরুদ্ধে হাউকাউ করে মাঠ গরম করার জন্য। এর মধ্যে আছে তার জুতার চাটা কয়েকজন মন্ত্রী নামের কুলাঙ্গার, উচ্ছিষ্ট ভোগী 2-4 তথাকথিত বুদ্ধিজীবী,
বাংলাদেশের নিকৃষ্ট মানের কিছু সাংবাদিক নামদারি, কতিপয় লুচ্চা এবং টাউট, এই লেসপেন্সারগুলা যে কত মূর্খ, কত অপদার্থ, সেটা তাদের কথাবার্তা দেখে বোঝা যায়। এদের মধ্যে ডিজিএফআইয়ের ভাড়া কাটা সাংবাদিকও আছে, নাম কইতেছি না। কুত্তার গোস্ত দিয়া তৈরি বিরিয়ানির বিষয়ে কথা বলার আগ্রহ বা টেস্ট আমার যেমন নাই, তেমনি এরকম কাঠাল রানীর নিকৃষ্ট ভৃত্য, অশিক্ষিত ডিজিএফআইয়ের দালাল, সাংবাদিককুলের বক্তব্যের বিষয়ে বেশি কিছু বলার অভিপ্রায় আমার নাই। যাই হোক, হাসিনার ভাড়াঘাটা ভৃত্যরা বলছে এই চিঠি কোনো চিঠি না, এটা একটা বিজ্ঞাপন মাত্র। আসেন এইসব নিয়ে আলাপ করি। এই হারামখোরদের কাছে খবরই নাই যে পশ্চিমা বিশ্বে গুরুত্বপূর্ণ খোলা চিঠি প্রধান প্রধান সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। এই যে দেখেন, কয়েকটা দেখাই। এমনকি বাংলাদেশেও খোলা চিঠি যদি রাষ্ট্রপ্রধানের বরাবর, এমনকি কোনো বিশিষ্ট ব্যক্তি বরাবর যদি দেওয়া হয়, সেটাও পত্রিকায় ছাপানো হয়। শুধু আমেরিকা না, কানাডাতেও এই একই প্র্যাকটিস চালু আছে। যে দেখেন, এদের আবার কেউ কেউ অতি বুদ্ধিমান মনে করে নিজেকে। তারা প্রশ্ন করছে, ব্যাপারটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ওয়াশিংটন পোস্ট এটা খবরের আকারে প্রচার করল না কেন? এই গণ্ড মূর্খরা জানেও না যে পশ্চিমা বিশ্বের বড় বড় পত্রিকাগুলা এমনকি তাদের নিজেদের খোলা চিঠিও বিজ্ঞাপন আকারে প্রচার করে। এই যে দেখেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের যৌথ একটা খোলা চিঠির এক্সাম্পল দেখেন, উদাহরণ দেখেন। আবার এদের কেউ কেউ প্রশ্ন তুলছে যে ওয়াশিংটন পোস্টের মতো একটা বিশ্ববিখ্যাত পত্রিকায় পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন দিতে কোটি টাকা লাগে, ডলারে যেটা $1,00,000 মতো। প্রফেসর ইউনুস এত টাকা কই পাইলেন? ভাবটা এমন যে এই প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের টাকা মাইরা দিয়া পাচার করছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচ মিটাইছে। এই লেসপেন্সারদের অন্নদাতা সোর কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ থেকে $100 বিলিয়নের বেশি ডলার পাচার হয়ে গেছে। এই ফৈন্যের পোলারা মনে করে দুনিয়ার সকলেই বুঝে কাঁঠাল রানীর মতো আকণ্ঠ দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী এবং লুটেরা। এরা কি খেয়াল করছে যে এই সিটির স্বাক্ষরকারীদের মধ্যে অন্তত 4 জন বিলিয়নার আছে? $1,00,000 তাদের হাতের ময়লা, তারা 1 ঘন্টার কম সময়ের মধ্যে আয় করে $1,00,000। আচ্ছা, বিলিয়নারদের কথা বাদই দিই, সঙ্গীত শিল্পী বোনর কথাই ধরেন। উনি প্রায় গরিব দেশগুলোর জন্য সঙ্গীতের ট্যুরের আয়োজন করেন। এই এক একটা ট্যুরে তিনি প্রায় $400 মিলিয়ন মতো জোগাড় করে দিচ্ছেন। এইসব ব্যক্তির পক্ষে কি প্রফেসর ইউনুসের জন্য 1 কোটি টাকা খরচ করার কোনো ব্যাপার? এদের কথা বাদ দেন, আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি, যাদের পাঠানো রেমিটেন্সে ফৈন্যের পুত, হাসিনার লেসপেন্সারগুলো তোকে ফুটানি চলে, আমাদের 1 মিনিটের আয়ের টাকা প্রফেসর ইউনুসের জন্য দিলে এরকম 10টা বিজ্ঞাপন প্রত্যেক দিন ছাপানো যায়। কাঁঠাল রানীর লেসপেন্সারদের মধ্যে কেউ কেউ বলছে যে প্রফেসর ইউনুস 1/11 আমলে একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে পিছনের দরজা দিয়া অবৈধভাবে ক্ষমতা দখলে পরিকল্পনা করছিলেন। হাসিনার পাচাটা এই কুত্তাগুলা খেয়ালই করে নাই যে হাসিনা নিজেই ভোটের আগের রাতে সিলমাইরা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখছে। জাপানের সাবেক রাষ্ট্রদূত কিন্তু এই ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিছে। এরপরেও এদের হায়া সরম বলে কোনো পদার্থ অবশিষ্ট নাই। আচ্ছা, ওই 111 যদি তোদের কাছে এতই খারাপ হয়, তো সেই আমলের কুশীলব মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তোরা জেলে দিলি না কেন? বিদেশে পালাইয়া যাইতে দিলি কেন? এখনও তো কাঁঠাল রানী পারে তাদের নামে মামলা করতে পারে না, তোরা সেটা করিস না কেন? আসলে 1/11 বেনিফিশিয়ারি তো হয়েছে হাসিনা স্বয়ং। হাসিনা নিজেই বলছিল 1/11 আমাদের আন্দোলনের ফসল। হিলারি ক্লিন্টন নিজেই বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিছিল। হ্যাঁ, ওই সময় প্রফেসর ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সংকল্প ব্যক্ত করছিলেন। কথাটা সেটাও না, শুধু সেই সময় না, তিনি তারও আগে, আমি যখন নিজে গ্রামীণ ব্যাংকে কাজ করতাম আর কি, সেই সময় তিনি একটা বক্তৃতা দিছিলেন যে আমার দল বলে এরকম একটা দল যদি থাকতো। এই চিন্তা প্রফেসর ইউনুসের অনেক আগের। তো তিনি 1/11 সময় যে রাজনৈতিক দল করছিলেন, তিনি এই বিষয়ে যথেষ্ট সাড়া পান নাই, উনি নিজেই বলছেন, ফলে এই উদ্যোগটা তিনি পরিত্যাগ করছেন। বাংলাদেশে যে কোনো নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে। প্রফেসর ইউনুসের মতো শিক্ষিত, রুচিবান, দক্ষ, সৎ, আন্তর্জাতিকভাবে নন্দিত, প্রশংসিত মানুষ রাজনীতিতে আসলে কি 6 বছরে ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাস দেওয়া অর্ধশিক্ষিত হাসিনার সমস্যা হয়ে যায়? প্রফেসর ইউনুসের রাজনৈতিক দল গঠনের উদ্যোগের সমালোচনা করে ফ্যাসিস্ট হাসিনার লেসপেন্সাররা বলতে চাচ্ছে যে হাসিনা ছাড়া রাজনৈতিক দল করার বা রাজনীতি করার অধিকার আর কারো নাই। কত বড় ফ্যাসিবাদী দেখেন। প্রফেসর ইউনুসের উপলব্ধি ছিল যে তার উদ্যোগের পিছনে বিপুল জনসমর্থন নাই, যে কারণে তিনি তার উদ্যোগ প্রত্যাহার করতে দ্বিধাবোধ করেন নাই। মুজিবের বাকশাল কায়েমের পিছনে বিন্দুমাত্র জনসমর্থন ছিল না। তিনি কি বাকশাল প্রত্যাহার করছিলেন? করেন নাই। তো এই বাকশালের অমোচনীয় কলঙ্ক নিয়ে তাকে পৃথিবী ত্যাগ করতে হয়েছিল,
ছয় বাংলা হয়ে গেছিলেন তিনি। এইখানে প্রফেসর ইউনুসের সাথে মুজিবের পার্থক্য, এই জন্যেই চল্লিশ বিশ্বনেতা প্রফেসর ইউনুসকে নেনসন ম্যান্ডেলার সমকক্ষ মনে করেন। এখন আসল কথা আসি, চল্লিশ জন বিশ্বনেতার চিঠিতে কি ফল হবে? 2020 সালের অক্টোবর মাসে আমেরিকার সিনেটের ফরেন রিলেশনস কমিটির যখন র্যাবকে স্যাংশন দেওয়ার রিকমেন্ডেশন করে একটা বাই পার্টিজান চিঠি তাদের পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয়ে পাঠায় এই যে এটা, তখন হাসিনা ফ্যাসিস্ট সরকার একে কোনো বিশেষ পাত্তাই দেয় নাই। সেই সময় মার্কিন সিনেটার প্যাট্রিক লিহি বলছিলেন যে বাংলাদেশের সরকারের সাথে যখনই তারা এই বিষয়ে কথা বলতে চাইছিলেন হাসিনা ফ্যাসিস্ট সরকার সবসময় প্রতি উত্তরে মিথ্যা কথা বলছে। এ যে দেখেন, হাসিনার ফ্যাসিস্ট সরকার সিনেটের এই চিঠিকে আমলে নেয় নাই, কিন্তু অন্ধ হইলে কি প্রলয় বন্ধ থাকে? থাকে না। স্যাংশনের খড়গ ঠিকই নামে আসছিল র্যাবের উপরে ওই চিঠির এক বছর পরে। আলগা মোমেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সামনে হাঁটুগাইরা বলছিল, আমি যখন রাষ্ট্রবিহীন, গৃহবিহীন, কর্মবিহীন ছিলাম, আমেরিকা আমাকে একটা রাষ্ট্র, একটা গৃহ এবং কর্ম দিছিল। এফই নির্বুত আলগা মোমেন্ট, তুই যে সাইফুর রহমানের পিএস ছিলি ওটা বলিস না কেন? পিএস হইয়া সরকারি সফরে যাইয়া আর ফিরিস নাই আমেরিকা থেকে, এটা তো পাবলিক জানে না। তো ব্লিংকেনের সামনে হাঁটুগাইরা নমনম কইরা কোনো কাম হয়েছে? হয় নাই, হবেও না। এটা বোঝার মতো মাল ওই পরচুলার নিচে মাথার মধ্যে নাই তোর। এরকম নির্লজ্জ আত্মসমর্পণের পরে ওই র্যাবের উপরে আমেরিকার স্যাংশন প্রত্যাহার করা হয়েছে? হয়নি তো। বরঞ্চ ডোনাল্ডু তার সাম্প্রতিক সফরে ওয়ার্নিং দিয়ে গেছে যে আরও স্যাংশন আসতে পারে। তো এই র্যাবের উপরে স্যাংশন সংক্রান্ত ঘটনা থেকে হাসিনা কোনো ধরনের শিক্ষা নিছে বলে মনে হয় না। চল্লিশ জন বিশ্বনেতাদের এই খোলা চিঠির বিরুদ্ধে হাসিনা যা করতেছে তাতে মনে হচ্ছে না যে এরা প্রফেসর ইউনুসকে হয়রানি করা থেকে বিরত হবে। পশ্চিমের কাজ করার একটা নিয়ম আছে, আমাদের জানি না রাখা ভালো কি সেই নিয়ম। পশ্চিমের একটা নিয়ম হচ্ছে যে কিছু করার আগে তারা অন্য পক্ষকে একটা ওয়ার্নিং দেয়। কারাল রানীকে বিশ্বনেতারা যেমন একটা সেফ এক্সিটের পথ বাদলায় দিচ্ছেন না, ঠিক তেমনই দেওয়া হয়েছিল পানামার এককালের স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগাকেও। নোরিয়েগার সাথে কিন্তু হাসিনার খুব মিল আছে, হাসিনার শাসনের মিলাই দেব, একেবারে খাপে খাপে মিল। আসেন সেটা দেখি। 1983 সালে নোরিয়েগা ক্ষমতা গ্রহণ করে যার পেছনে আমেরিকার হাত ছিল, যেমনটা ছিল এই কারাল রানী হাসিনার প্রতি। 2008 সালে 1/11 ঘটায় আমেরিকা তারে ক্ষমতায় বসাইছিল। ক্ষমতায় বসার পর নোরিয়েগা খোদ আমেরিকার বিরুদ্ধে যায়, কমিউনিস্ট ব্লকের সাথে মাগামাগি শুরু করে দেয়, কাটাল রানী যেমন করছে চীন আর রাশিয়ার সাথে। একই সঙ্গে পানামায় আমেরিকান সেনা সদস্যরা ছিল, সেই সেনা সদস্যদের নোরিয়েগার দলের লোকেরা খুব মারধর করে, নিগ্রহ করে, যেমনটা করছে হাসিনার পেটোয়া বাহিনী আমেরিকার দুইজন রাষ্ট্রদূতের সাথে। এর আগে মার্শাবার্নিকাটের গাড়িবহরে হামলা করছে, আর কিছুদিন আগে পিটার হাসের উপরে হামলা করছে। ক্ষমতা গ্রহণ করার কিছুকালের মধ্যে এই নোরিয়েগা মাদক ব্যবসা এবং অর্থ পাচারের মতো অপরাধের সাথে জড়ায় পড়ে। আমাদের কাটালানেও যেমন বিশাল অঙ্কের অর্থ পাচারের মধ্যমণি, কাটালানী যেমন নির্বাচন ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়ে তার পাঁচ আটা লোকদেরকে দিয়ে সংসদ ভর্তি করছে, নোরিয়েগা তেমনটা করছিল। 1989 সালে তার পদলেহি ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সংসদ আমরা যেটা বলি আর কি, সেইখানে নোরিয়েগাকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের এখানে যেমন কালার রানীরা দেয় গণতন্ত্রের মানুষ কন্যা, বিকল্প নাই, হ্যাঁ ঠিক সেরকম। কিন্তু তো পানামা ছিল রাষ্ট্রপতি পদ্ধতির শাসনাধীন, রাষ্ট্রপতি নির্বাচনে এই নোরিয়েগার বাহিনী এবং সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার কর্মীদের উপরে প্রকাশ্য হামলা করে, রক্তাক্ত করে, পিটায়, একেবারে যাচ্ছাতাই করে। ঠিক একইভাবে কালার রানী হাসিনা বছরের পর বছর রাজনৈতিক বিরোধীদের সাথে একই রকম আচরণ করে না, নির্বাচনের সময় একই কাজ করে না, মিলে গেছে না? তো 1989 সালে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নোরিয়েগা জাতীয় নির্বাচন বাতিল ঘোষণা করে। তো এই পর্যায়ে আমেরিকার কাছে নোরিয়েগা চরম স্বৈরতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং অপরাধমূলক শাসন হিসাবে স্বীকৃত হয় এবং তার সহ্যের সীমা ছাড়া যায়। ঠিক একইভাবে কাঠাল রানী আমেরিকার সহ্যের সীমা ছাড়াই গেছে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে বিনাকি ভট্টাচার্য স্যারের কথাগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ।